কুরবানি আমাদেরকে তাকওয়া অর্জন তথা তাকওয়া ভিত্তিক জীবন যাপনের শিক্ষা দেয়। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের কুরবানি কবুল হয়েছিল কারণ তিনি তাকওয়ার নীতি অবলম্বন করে কুরবানি করেছিলেন, আর কাবিল তাকওয়ার নীতি অবলম্বন করে কুরবানি করেন নাই। এই জন্য কাবিলের কুরবানি যখন কবুল হয় নাই আর ওই মেয়ে যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, কাহিনী তো আপনাদের মনে আছে তাই না? কুরবানির প্রেক্ষাপট ছিল একটা বিয়েকে কেন্দ্র করে, তখন কাবিল দেখলো মেয়ে তো হাতছাড়া হয়ে যাচ্ছে, সে বলেছিল লাআতুলান্নাক, আমার ভাই আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। হাবিল তখন জবাব দিয়েছিলেন আমার ভাই ভালো করে শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকি লোকদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম যে কুরবানি ঘটনা ঘটেছিল সেই কুরবানির ভেতরে তাকওয়া থাকার কারণে ওই কুরবানি অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করেছিলেন কে? অর্থাৎ বোঝা গেল আপনি কুরবানি 100টা পশু করে ফেলবেন, 8 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে পশু কিনে যদি জবাইও করেন, আর এই পশু জবাইয়ের মধ্যে কুরবানির মধ্যে যদি তাকওয়া না থাকে এই কুরবানির 1 পয়সা দামও আল্লাহর কাছে নাই। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে তুলে দিলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব তোমরা যে কুরবানি করো সেই কুরবানির পশুর রক্ত কিংবা মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা কতটা একাগ্র চিত্তে আর কতটা একনিষ্ঠতা নিয়ে কতটা তাকওয়ার ভিত্তিতে কুরবানি করো আল্লাহ কেবল সেই বিষয়গুলো দেখে থাকেন। আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়াটাই পৌঁছায়, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই কেবল আল্লাহ দেখেন, আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায়। আমরা যে কুরবানির জবাই করি পশু, কুরবানির পশু জবাই করার পর রক্ত মাংস কি আল্লাহকে দিয়ে দেই? না, তা আপনার পেটেই যায়, তা আপনিই খান। আল্লাহ তাআলা এর মাধ্যমে শুধুমাত্র আপনার তাকওয়াকে যাচাই করে থাকেন, এবং কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের মেসেজ দিচ্ছেন। আমরা যেন কুরবানি থেকে তাকওয়া অর্জন করে মৃত্যুর আগ পর্যন্ত গোটা জীবনটা আমরা যেন তাকওয়ার ভিত্তিতে পরিচালনা করি, সেই মেসেজ আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। আপনারা হারামাইন শরীফাইনের খুতবাগুলো শুনবেন, বিশেষ করে ফেসবুকে দেখবেন হারামাইন শরীফাইনের অফিসিয়াল পেজ আছে। এটা আজকে জুমাবার, দেখবেন হারামাইন শরীফাইনের প্রত্যেকটা জুমায় যেই খতিব থাকেন না কেন বারবার খতিব সাহেবরা একটা কথা প্রত্যেক জুমায় বারবার বলেন, ইত্তাকুল্লাহ ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ। দেখবেন এই সেন্টেন্স গুলো প্রত্যেক জুমায় তারা কয়েকবার করে বলে। এগুলো অর্থ হচ্ছে আল্লাহর বান্দার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। তাকওয়া এটি হচ্ছে মুমিন জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি, এটা যে মানুষের ভেতরে নাই সে মানুষ না, সে পশুর কাতারে সামিল হয়ে যায়। আর তাকওয়া এই একটিমাত্র গুণ যার ভেতরে থাকে আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এক কথায় তাকওয়া যার ভেতরে নাই এটা শয়তানের চেয়েও খারাপ হয়ে যায়, শয়তানও মাঝে মাঝে দেখে হাসে, আল্লাহ তুমি যে আমারে কেন শয়তান মারাইলা, হে তো আমার চেয়ে বড় শয়তান। কারণ অন্তরে তাকওয়া না থাকলে আল্লাহর ভয় না থাকলে ওই মানুষ দ্বারা যে কোনো কাজ যে কোনো গুনাহের কাজ ঘটে যাওয়া সম্ভব নাকি অসম্ভব? আর আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে এর পিতাও আপনি খারাপ কাজ করাতে বাধ্য করতে পারবে না। আসেন কয়েকটা এক্সাম্পল দেই, যার অন্তরে তাকওয়া আছে আপনি জোর করেও তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবেন না, পাপের কাজ করাতে পারবেন না, গুনাহের কাজ করাতে পারবেন না। সেই রকমই একটি হাদিস সুনানে বাইহাকির ভিতরে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সাথীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে বের হলেন, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে বের হলেন। দুপুরের খাবার গ্রহণের সময় যখন হয়ে গেল খাবার গ্রহণের জন্য তারা দস্তরখানা বিছালেন, দস্তরখানা বিছিয়ে যখনই তারা খাবার গ্রহণ করতে যাবেন এমন সময় লক্ষ্য করলেন একজন রাখাল বালক সে তার বকরির পাল নিয়ে তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। তাকে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাখাল ভাই আমাদের কাছে এসে বসো,
আমাদের সাথে তুমি খাবার গ্রহণ করলে আমরা খুশি হব। এই কথা শুনে ওই রাখাল বালক তখন বলল, হে আমার ভাই, আমাকে দাওয়াত করার জন্য আপনার প্রতি শুকরিয়া, আপনার প্রতি কৃতজ্ঞতা, কিন্তু আমি তো আপনার সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কেন পারবে না? রাখাল বালক তখন বলল, আমি তো রোজা রেখেছি, এই জন্য আমি তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু এখন রমজানের মাস নয়, মনে হয় তুমি নফল রোজা রেখেছ, আজকের ওয়েদার, আজকের আবহাওয়া অত্যন্ত শুষ্ক আর তীব্র গরম, এই প্রচন্ড গরমের মধ্যে তুমি রোজা রেখেছ, আবার তুমি বকরির পাল এই মরুভূমিতে চড়াচ্ছ, তোমার খুব কষ্ট হচ্ছে, আবার অন্যদিকে আমাদের সাথে খুব ভালো ভালো খাবার দাবার আছে, খুব ভালো ভালো আইটেমের খাওয়া আছে, মেহরবানি করে আমাদের সাথে বসো আর খাবার দাবার গ্রহণ করো। লোকটা তখন বলল, আমি তো আল্লাহকে ভয় করে ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সামান্য রাখালের মুখ থেকে এমন তাকওয়াপূর্ণ কথা শুনে তিনি কিছুটা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, এবার লোকটাকে একটু টেস্ট করতে চাইলেন। এবার লোকটাকে টেস্ট করার উদ্দেশ্যে তিনি বললেন, হ্যাঁ রাখাল, তোমার সাথে যে বকরির পাল আছে সেখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, এতে তোমার দুইটা লাভ হবে, আমি নগদ মূল্য দিয়ে তোমার কাছ থেকে বকরি কিনবো, আবার এটা জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন তুমি সেই মাংস দিয়ে ইফতার করতে পারো। কয়টা জিনিস দিবেন? রাখাল বালক তখন বলল, এই বকরির পালের মালিক তো আমি নই, সেজন্য আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি এই বকরির পালের মালিক তুমি নও, কিন্তু তুমি তো চাইলে বিশাল এই বকরির পাল থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দিতেই পারো। লোকটা তখন বলল, আমি আমার মালিকের কাছে, মনিবের কাছে গিয়ে কি জবাব দেব? আব্দুল্লাহ ইবনে ওমর তো তাকে টেস্ট করছেন। তিনি বললেন, এরকম বিশাল বকরির পাল নিয়ে মরুভূমিতে আসলে নেকড়ের থাবায় দুই একটা বকরি চলে যেতে পারে, কিংবা দুই একটা বকরি হারিয়ে যেতে পারে, তুমি বললে তাকে বুঝ দিয়ে দিতে পারবা। তখন রাখাল বালক বলল, হে পথিক, তোমাকে আমি চিনি না, আমি হয়তো মিথ্যা বলে ধোঁকা দিয়ে আমার মনিবকে ধোঁকায় ফেলতে পারবো, কিংবা তাকে বিশ্বাস করাতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তোমার মালিক, আমার মালিক, আরশের মালিক আল্লাহ পাককে তো ধোঁকা দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে দেখেন? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে, আপনি জোর করে লোক দেখায়ও তাকে দিয়ে আর খারাপ কাজ করাতে পারবেন না। আল্লাহু আকবার। আরে তাকওয়া না থাকলে ঘুষের বান্ডিল সামনে দিলেই কিন্তু জিভায় জল চলে আসবে, ঠিক কি না? কারণ এত অমানুষ, লোকটার চেহারার মধ্যে মানুষের চেহারা আছে, কিন্তু এই লোকটা জানোয়ারের চাইতে খারাপ, কারণ তার ভেতরে আল্লাহর ভয় নাই। এই জন্য একটু আগে বলেছিলাম, তাকওয়া, তাকওয়া খুব ছোট্ট একটা শব্দ ভাই, কিন্তু এই তাকওয়া এটি হচ্ছে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয়। এটি যার ভেতরে নাই, এটা মানুষই না, এটা অমানুষও না, এটা অমানুষের চাইতে আরো খারাপ হয়ে যায়। আর তাকওয়া যার অন্তরে আছে, এটা শুধু মানুষ থাকে না, এর মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে আরো বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জনের শিক্ষা আপনাকে কুরবানি থেকে নিতে হবে। তাকওয়া যদি কারো অন্তরে থাকে, এই মানুষগুলো কখনো দুই নম্বরই কাজ করে না, এই মানুষগুলো কখনো খারাপ কাজ করে না, গুনাহের কাজ করে না, কিংবা তাদেরকে দিয়ে কেউ কখনো পাপের কাজ কিংবা গুনাহের কাজ করাতে পারে না। সেই ঘটনাটি আপনারা প্রায় সকলেই জানেন, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার শাসনামলে তিনি রাতের বেলা না ঘুমিয়ে প্রজাদের খোঁজখবর নিতেন। একদিন তিনি মদিনার উপকণ্ঠে বের হলেন, একেবারে তাহাজ্জুদের সময়ে শেষ রাতে তিনি লক্ষ্য করলেন এক বাড়িতে মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। অবস্থা যাচাই করার জন্য তিনি একটু এগিয়ে গেলেন, শুনতে পেলেন এক বুড়ি মহিলা তার মেয়েকে ডেকে বলছে, মা গো, আমি দুধ দোহন করে এনেছি, দুধের মধ্যে পানির মিশ্রণ ঘটাও, যেন আমরা বেশি পরিমাণ দুধ বিক্রি করতে পারি। এই কথা শুনে মেয়ে তার মাকে বলল, মা গো, তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন, খাদ্যদ্রব্যের সাথে ভেজাল মিশ্রণ করা যাবে না, দুধের সাথে পানি মেশানো যাবে না। এই কথা শুনে মা তার মেয়েকে বলল, আরে আমার বুকা মেয়ে, অমর তো এই ফরমান জারি করেছে, সেটা আমি নিজেও জানি, অমর তো তার বাড়িতে ঘুমায়, সে কি আমাদের দুই নাম্বার কাজ কারবার দেখে নাকি? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়? ঘরের পাশে। তখন মেয়ে তার মাকে বলল, মা গো, অমরকে তো আমরা চাইলে ধোকা দিতে পারবো, অমরের মালিক আমার, তোমার মালিক, বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাককে তো ধোকা দেওয়া সম্ভব
নয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে তাকে দিয়ে আপনি জোর করেও আর খারাপ কাজ গুনাহের কাজ করাতে পারবেন না। আল্লাহর ভয় অন্তরে থাকলে নেতারা কখনো দুর্নীতি করতে পারে না, জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারে না, রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে পারে না। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর ওফাতের পরে তিনি যখন খেলাফতের দায়িত্বে বসলেন, তার স্ত্রী তাকে এসে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন আপনার সন্তানরা সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে সেই সময়ের একটা উৎকৃষ্ট খাবার। তিনি তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, রাষ্ট্রের প্রধান হিসেবে যে বেতন বা ভাতা দেওয়া হয় এটা দিয়ে তো সংসার চালাতেও কষ্ট হয়, কেমনে আমি এই সারিদ খাবারের ব্যবস্থা করব? অন্য খাবার দিয়ে সন্তানদেরকে একটা বুঝ দিয়ে দাও কিছুক্ষণ। আবার এই ঘটনার কিছুদিন পর দেখা গেল তার ঘরে সারিদ নামক খাবার আয়োজন হলো, তার ঘরে সারিদ নামক খাবারের ব্যবস্থা হলো, তার সামনেও সেটি দেওয়া হলো, তিনি সেটি খেলেন। খাওয়ার পর তার মাথায় চিন্তার উদ্ভব হলো, ঘটনা কি আজ সারিদ খাবার কিভাবে আমার ঘরে আসলো? তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আজ আমার ঘরে এই খাবারের আয়োজন কিভাবে হলো? তার স্ত্রী তখন বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন প্রত্যেক দিন বাজার করার জন্য আপনি যে আমাকে কিছু টাকা পয়সা দেন, সেখান থেকে অল্প অল্প বাঁচিয়ে আমি জমিয়ে জমিয়ে কিছু টাকা, বেশ কিছু টাকা হয়েছিল, সেগুলো দিয়ে আমি আজ এই খাবারের আয়োজন করেছি। এই কথা শোনা মাত্রই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার অবস্থা এমন হয়ে গেল আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি তার ক্যাবিনেট মেম্বারদের সভা আহ্বান করলেন, মন্ত্রী পরিষদের মিটিং আহ্বান করলেন, মজলিসে সুরাত সভা ডাকলেন। ডেকে তিনি বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা শোনো, আমি রাষ্ট্রের প্রধান হিসাবে, এই খেলাফতের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, আবু বকরের ঘরে প্রমাণ হয়ে গিয়েছে সারা মাস বাজার করার পরে এত টাকা বেঁচে যায়, এই জন্য আগামী মাস থেকে এই টাকাগুলো কম বেতন দিলেও আবু বকরের অসুবিধা নাই। আল্লাহু আকবার! রাষ্ট্রের প্রধান, তার চরিত্র দেখেন। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান বাদ দেন, যদি মেম্বার আর চেয়ারম্যান হইতে পারে তাহলে চাল চুর, তেল চুর, তেল চুরি করে নাই? হ্যাঁ, আমরা সাধারণত জানি যে খাটের নিচে, খাটের নিচে ঘরের যে সকল ইয়ে আছে পরিত্যক্ত জিনিস আছে সেগুলি থাকে, কিন্তু এটা এমন এক দেশ মাঝে মাঝে খাটের নিচে তেলের ঘনিও থাকে, কথা ঠিক না বেঠি? এমন চোর আর বাপ্পা, এদের ভেতরে তাকওয়া না থাকার কারণে এরা আজ অমানুষ পরিণত হয়েছে। তাকওয়া যার ভেতরে আছে সেই মানুষগুলো কখনো জনগণের আমানতের খেয়ানত করতে পারে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার উপরে যতগুলো আকাশের মধ্যে, মাথার উপরে আকাশের মধ্যে যতগুলো তারকাপুঞ্জ আছে, কিয়ামতের আগে ওই তারকারাজি যদি কারো দ্বারা গণনা করা সম্ভব হয়, আমার অমর মুসলমান হওয়ার পর কত যে নেক আমল করেছে তার সেই নেকির পরিমাণ কেউ কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে না। তার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখত, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তাহলে আমার পরে আমার অমর নবুয়তের আসনে সমাসীন হয়ে যেত। সেই অমর তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি একদিন মোমবাতি জ্বালিয়ে তার অফিসে তিনি কাজ করছিলেন, তার কামরা তার ঘরে তার রুমের মধ্যে তিনি কাজ করছিলেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসলেন। তার আত্মীয় স্বজনরা এসে দরজায় যখন অনুমতি চাইলেন, তিনি বললেন, একটু অপেক্ষা করো। তার সামনে যেই মোমবাতি ছিল সেই মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন কয়েকটি মোমবাতি তিনি প্রজ্বলিত করলেন। এই অবস্থা দেখে তার কাছে আসা আত্মীয় স্বজনরা কিছুটা অবাক হয়ে গেলেন। প্রবেশ করার পর তারা এর কারণ জানতে চাইলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আমার কাছে হয়তো ব্যক্তিগত কাজে এসেছো, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কার্যাবলী পরিচালনা করছিলাম, রাষ্ট্রের কাজ করছিলাম, সুতরাং তোমরা এসেছো ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত কথা বলবা, আর রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বলবে এটা তো রাষ্ট্রের আমানতের খেয়ানত হয়ে যাবে, এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি নিভিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে দিলাম।
আল্লাহু আকবার। এই হচ্ছে তাকওয়াবান নেতাদের চরিত্র। আর তাকওয়াহীন নেতাদেরকে নেতৃত্বের আসনে বসালে এরা চোর ডাকাত এ ধরনের থুকমা এ ধরনের লকব পাবে, আর আমাদের কপালেও দুর্গতি আসতে থাকবে, আর জাতি হিসাবে আমরা দিন দিন অধঃপতনের অতল তলদেশে নিপতিত হতেই থাকবো। এর থেকে যদি উত্তরণ পেতে চাই তাহলে তাকওয়াবান শাসকের কোনো বিকল্প নেই। ভাইরা, এই তাকওয়া আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে চর্চা হবে। রাজনীতিতে তাকওয়া চর্চা হবে, অর্থনীতিতে তাকওয়া চর্চা হবে, ব্যবসা বাণিজ্যে তাকওয়া চর্চা হবে, আপনার ব্যক্তিগত জীবনে তাকওয়া চর্চা হবে। আপনি যেন এক কথায় তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করেন। এই তাকওয়া অর্জনের শিক্ষা কিন্তু কুরবানি আমাদেরকে